আসসালামু আলাইকুম, গুড মর্নিং, সবাইকে কেমন আছো, কেমন আছেন? আজকে হচ্ছে 13th January 2020। চিন্তা করো কত তাড়াতাড়ি দিন চলে যায়। আমার নিজের ভাবতেই খুব অবাক লাগে। আচ্ছা, ওখানে তেল গরম হচ্ছে, সেটা হচ্ছে লেফট ওভার পুরি আছে, আর ওটার দিকে তাক, এটা এখানে তাকিও না, হ্যাঁ এখানে তাকিও না, কারণ হচ্ছে এটার মধ্যে ওই একটু ঝোল রেখেছিলাম আমি, খাওয়া হয়েছে, তারপর এখন এটা ফেলে দেবো, ওটা আর খাবো না। সো এই হচ্ছে আজকের ওয়েদারের অবস্থা। দেখো, একটা কেমন যেন গুমোট গুমোট ভাব, ঠান্ডা আছে, বোঝাই যাচ্ছে যে বাইরে প্রচুর ঠান্ডা, কিন্তু মানে অবাক হওয়ার কারণ একটাই, ওই গাড়িটা দেখো কি সুন্দর, না কিউট না, ওপরটা দেখেছো, ওপরটা কিন্তু ই কালারটা, এটাকে কি বলে, পিঙ্কিশ, ডিপ পিঙ্ক, এটা ম্যাজেন্ডাও না, বেগুনিও না, এটার মাঝামাঝি একটা গ্লেজি কালার। এই কালারে আমার একটা শাড়িও আছে, পাশেরটা রেড দেখছো কেমন রেড, ওরে বাবা আগুন কালার। তো এই হচ্ছে অবস্থা, মানে মনে হয় কি যে এখন পর্যন্ত কিন্তু আমরা কেউ বরফ দেখিনি, স্টুটগার্ডে যারা থাকি, জার্মানির স্টুটগার্ডে যারা আছি, এখন পর্যন্ত স্নো দেখিনি। বাইরের শহরে তাও একটু একটু নাকি পড়েছে, কিন্তু আমাদের শহরে এখন পর্যন্ত না। জানি না আসলে যে ওয়েদার কোথা থেকে কি হয়ে যাচ্ছে, জানি না। অথচ বাংলাদেশে নাকি সেই রকমের ঠান্ডা, ইস খাও তোমরা বাংলাদেশে যারা আছো ভাপা পিঠা, আমাদের রেখে রেখে ভাপা পিঠা, চিতই পিঠা ভর্তা দিয়ে, ইস খেজুরের গুড় দিয়ে, মাই গড। আর আমি নাস্তা করবো আজকে, হচ্ছে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, হ্যাঁ এটা হচ্ছে ওই যে সেই তোমাদের প্রথম দিকে মনে করে দেখো দেখিয়েছিলাম না, মাল্টিগ্র্যান্ড আটা, যেটা বিভিন্ন টাইপের শস্য মিলিয়ে আটাটা রেডি করা হয়, ইট ইজ ভেরি গুড ফর ইওর হেলথ। সো সেটা, কিন্তু এটার ভেতরে ডালটা দেয়া, মানে হচ্ছে কি আমি পুরি খাবো না এখন, আমি পুরিটাকে মডিফাই করে ডাল পরোটা, পরোটা না অ্যাকচুয়ালি এটা তো রুটি হবে, ডাল রুটি বানিয়ে ফেলেছি। আর এইখানে আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে পুরি সাদাটা, মানে হচ্ছে এটা ময়দা, তার জন্য আমি দুটো ভেজেছি, আর হচ্ছে এই দুটা এভাবেই দেবো, কারণ খুব বেশি তোমার তেলে ভাজাটা সকাল সকাল তো আসলে ভালো লাগে না। ও দুটাও আসলে আমার করা উচিত ছিল এভাবেই, কিন্তু আমি তেল গরম দিয়ে দিয়েছি, তো আমি একটু পণ্ডিত বুঝলা, আমার ডিসিশন নিই সব কিছু একটু দেরিতে, মানে বুঝি, বুঝি না যে তা না, কিন্তু একটু দেরিতে বুঝি, এই জন্যই তো সমস্যা, প্রচণ্ড সমস্যা। এই হচ্ছে কি আজকের আমার হচ্ছে আমাদের আমাদের ব্রেকফাস্ট, হচ্ছে গিয়ে আমার ব্রেকফাস্ট। এখন হচ্ছে বাজে 10:35। সো আমি খাওয়া দাওয়া করে আমি হয়তো একটু একটু বসার সময় আছে আমার হাতে, কারণ হচ্ছে আমার কাজ হলো দুপুর 12টা থেকে। সো কাজ থেকে ফিরে আবার তোমাদের সাথে দেখা হবে, অথবা কাজের পরে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে। হ্যালো, সালাম আলাইকুম, আমি লিপিকা, তোমাদের সামনে আজকে চলে এসেছি কিছু প্রশ্নের উত্তর দিতে। সেটা হচ্ছে, দেখেছো তো কাজের ড্রেস পরা, আই এম ভেরি সরি, কারণ হচ্ছে আমি এখনই চলে যাব, এখন কিন্তু অলরেডি 11:30 হয়ে গেছে মনে হয়, আমাদের সময় না, আমাদের জাস্ট 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটের ভিতরে আমি তোমাদের জাস্ট এতটুকু বলে দিই যে এই প্রোডাক্টগুলো নিয়ে তোমরা আমাকে এতগুলো কোয়েশ্চেন করেছো ইনবক্সে, সেটা হচ্ছে নাম কি আপুর, নাম কি, আমি তো নাম দেখিয়েছি সোনা, এই হচ্ছে নিভিয়া কিউটেন পাওয়ার, এটা হচ্ছে সেরামটা, যে সেরামটা আমি দেখেছিলাম। অ্যান্ড আমি তোমাকে বলবো যে আমি এটা দিয়েছি মাত্র 3 ডেজ অনলি, ওই সেদিন, কালকে আর আজকে, ইটস ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল থিং। আর এই অয়েলটা, এটাও নিভিয়া, মানে একই প্রোডাক্ট, নিভিয়া কিউটেনের সমস্ত কিছু, এগুলো সমস্ত কিছু ছিল নিভিয়া কিউট। আর হ্যাঁ, এই অয়েলটার কথা সবাই জিজ্ঞেস করেছিলেন যে আপু অয়েলটা কেমন হবে, ফ্যান্টাস্টিক, আমি কিন্তু এখন দেওয়া, আমি জাস্ট এখন যেহেতু কাজে যাব, কাজে যাওয়ার সময় তো আর হেভি মেকআপ কেউ নেয় না, তো জাস্ট আমি এটা দিয়েছি হচ্ছে এটা অ্যান্টি এইজ অবশ্যই, প্লাস হচ্ছে তোমাকে এটা মাল্টি অ্যাকশন করবে, স্কিন গ্লো করবে সমস্ত কিছু। হ্যাঁ, এইটা নিভিয়া, আবারও বলছি নিভিয়া কিউটেন, এই হচ্ছে কি, আর এটাও সেম এভরিথিং, সবগুলো প্রোডাক্ট নিভিয়ার ছিল। যদি ধারণা করে থাকো, যেমন আমার ছোটোবেলায় ধারণা ছিল, বাবা বিদেশ থাকতেন, তো বাবা সবসময় নিভিয়ার প্রোডাক্ট নিয়ে আসতো এবং আমি কখনোই সেটা দিতাম না, আমার কাছে মনে হতো নিভিয়া আমাকে কালো করে ফেলে, এরকম ধারণা সবার, এটা ওই জিনিস না, এটা কিন্তু নিভিয়া কোল্ড ক্রিম না, যেটা ছিল সেটা ছিল, মানে আগে যেটা নিভিয়ার ক্রিম বিশেষ মানে অনেক পপুলার ছিল, সেটা হচ্ছে নিভিয়ার কোল্ড ক্রিম, যেটা শীতের দিনে বাংলাদেশে আমরা ইচ্ছা মতো লাগানো হতো, মানে মারা ইচ্ছা মতো দিতে হচ্ছে গিয়ে বাচ্চাদের,
যাতে শীতের দিনে চামড়াটা সুন্দর থাকে, স্কিন ড্রাই না হয় সেই জন্য। বাট এগুলো ডিফারেন্ট, এগুলো তোমরা ইউজ করে দেখতে পারো। আমি বলবো, আমি এটা হাইলি রেকমেন্ড করব যে যাদের স্কিন আমার মতো ড্রাই, যাদের স্কিন ড্রাই না তাদের জন্য টোটালি ডিফারেন্ট ব্যাপার, কিন্তু যাদের স্কিন ড্রাই এবং ইউ ওয়ান্ট টু গ্লো, তোমার স্কিনটাকে তোমার গ্লো করাতে চাও, এই ওয়েলটা মাস্ট, এই ওয়েলটা মাস্ট নিবে। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি ইউজ করে একদম স্যাটিসফাইড। সো আজকের এই ভিডিওটা ছিল জাস্ট 2 মিনিটসের, 2 মিনিটই আজকে, কারণ কথা বেশি বলি যে শুরু করলে থামি না রে বাবা, আজকে কাজে যেতে হবে নাহলে বস একদম ভীষণ করবে। আসি, খুব তাড়াতাড়ি রেডি হব এখন, আর পরে অন্য সময় আবার কথা হবে। টাটা। হ্যাঁ, ভালো থাকবে সবাই, সুন্দর থাকবে সবাই, আর ভিডিওটা কিন্তু খুব ছোট, তারপরে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা, অফুরন্ত দোয়া, অফুরন্ত ভালোবাসা। সবাই ভালো থাকো, আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবে। টাটা, লাভ ইউ অল। কাজ শেষ করলাম, কাজ শেষ করে বেরোলাম, এখন দেখো বৃষ্টি পড়ছে, মানে সেরকম বৃষ্টি না যে ঝমঝম করে বৃষ্টি, তা কিন্তু না, এটা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, মানে টিং টং করে যে বৃষ্টি হয় সেই বৃষ্টিটা। ভালোই লাগছে, খারাপ লাগছে না। আজকে কাজ করলাম হচ্ছে 6 ঘন্টা, কাজের চাপও ছিল খুব বেশি। এ দেখো আমার পেছনে একটা ফুলের দোকান, এটা দেখেছ, নানান ধরনের গাছ, ফুলের গাছ এখানে পাওয়া যায়। এমন এমন দিনে না, মানে আমি তো একটু খাদক টাইপের, তো আমার কাছে শুধু এই পেঁয়াজু, গরম চা, গরম পুরি, এ টাইপের জিনিস মানে মাথায় আসে। যারা কবি সাহিত্যিক আছে, যারা হচ্ছে গিয়ে খুব রোম্যান্টিক, আর যারা স্বাভাবিক, তাদের কাছে মনে হবে যে ওফ কি সুন্দর রোম্যান্টিক একটা ওয়েদার, হয়তো একটা কফি নিয়ে প্রিয়জনকে সাথে নিয়ে লং ড্রাইভে যায়, অথবা মনে করো একটা কবিতা লিখি, গান গাই, গান চর্চা করি, কবিতা আবৃত্তি করি, আর আমার কাছে মনে হয় কম্বলের নিচে ঢুকি, ক্রাইম পেট্রোল দেখি, আর সাথে থাকবে হচ্ছে গরম 1 কাপ চা, 2টা পুরি, 2-3টে পেঁয়াজু, বেশি দরকার নেই, আবার 1টা পুরি হলেও হয়। এ হচ্ছে কি অবস্থা, কিভাবে মানে শুকাবো, কিভাবে আমি চিন্তা করি বলো, এটা তো পাপ, এটা পাপ। কিন্তু আমার কাছে ভালো লাগছে ওয়েদারটা, না ঠান্ডা কিন্তু আছে, আবার কেমন যেন একটু অন্যরকম একটা ওয়েদার, ভালোই, খারাপ না। আর এমনিতেও তুমি যখন অনেকক্ষণ কাজ টাজ করে বেরোবে না, একটু শান্তি শান্তি লাগে, মনে হয় কি ওই ছুটি পেলাম। স্কুলে যেমন, স্কুলে মনে হতো কখন ছুটি হবে, মাঝে মধ্যে এমন মনে হতো না, উফ ভাল লাগছে না, কখন ছুটি হবে। এই কাজের জায়গাগুলোও সেম, কাজও সেম। চলো যাই, বাসায় যাই। আচ্ছা, ভালো কথা, বাসায় যাওয়ার আগে একটা কথা বলি, মাঝখানে একটা ভিডিও দিয়েছিলাম আমি 5 মিনিটসের, যেটা হচ্ছে আমি 5 মিনিটে রেডি হয়েছি, সেটা দেখেছো তো? না দেখে থাকলে প্লিজ দেখো, কারণ হচ্ছে কি আমি জানি না তোমরা দেখেছো কি না, আমি এখনও বুঝতে পারছি না, কারণ আমি ভিডিওটা আপলোড দিয়েছি হচ্ছে আমার কাজের জায়গা থেকে, মানে ম্যাকডোনাল্ডস থেকে, হঠাৎ করে মানে ওই একটু চিপা দিয়ে আর কি, বুঝছো, একটু চান্স পেলেই ধাম করে দিয়ে দিয়েছি। আমার 5 মিনিটে একটা ব্রেক ছিল, 5-7 মিনিট একটা ব্রেক ছিল, তো সেটার ভিতরে আপলোড দিয়ে দিয়েছি। সো আমি আর চেক করতে পারিনি যে হোয়াটস গোয়িং অন, ওটা কি আপ হয়েছে কি না, তোমরা দেখতে পেয়েছো কি না, না দেখলে দেখে ফেলো প্লিজ। চলো বাসায় যাই, শান্তি। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করা, ফ্রেশ হওয়া, সব হয়ে গেছে, এখন শুধু অলস সময় কাটানো, এখন শুধু টিভি দেখবো। তোমরা তো জানোই আমি টিভি দেখতে খুব পছন্দ করি, তো এখন দিনের একদম শেষ প্রান্তে চলে এসেছি, অলরেডি হচ্ছে গিয়ে প্রায় 9টার মতো বাজে, তো ছেলেরাও ছেলেদের মতো খাওয়া দাওয়া করে সবাই আমরা খাওয়া দাওয়া, মানে আমাদের ডিনার শেষ, আমাদের ডিনার শেষ হয়ে গেছে, এবং ছেলেরা ছেলেদের রুমেও চলে গেছে, ওরা ওদের রুমে আছে, আমি বেডরুমে এসেছি, শুধুমাত্র ব্লগটা শেষ করব তোমাদের সাথে, বিদায় নিব, সেই জন্য আমরা কিন্তু টিভি দেখবো, মানে বেডরুমে এসেছি, তার মানে এই না যে আমি ঘুমিয়ে পড়বো, সেটা না, এখন বসে একটু হাজব্যান্ডের সাথে একটু বসে বসে একটু টিভি দেখবো, কি যেন একটা মুভি দেখছে, ও জ্যাকি চেনের সামথিং কিছু একটা, আমি নাম জানি না, তামিল মুভি, সেটাকে বোধহয় ডাবিং করা হয়েছে হিন্দিতে, এরকম একটা কি একটা মুভি যেন দেখছে। তো একটা মজার ইন্টারেস্টিং জিনিস, সবাই এটা খেয়াল করে দেখবে,
খুব বেশি কাজ যদি না থাকে, তুমি যদি অনেক ব্যস্ত না থাকো, তাহলে কিন্তু ছুটির আনন্দ আনন্দটা প্লাস আবার অলস সময়ের ব্যাপারটা না, মজাটা নেওয়া যায় না। অনেক কাজ করলেই কিন্তু তখন মনে হয়, যখন তুমি অনেক কাজ টাজ করার পর, ব্যস্ত থাকার পর সব শেষ হয়ে যাবে, তারপর তুমি সুন্দর একে ওয়া শান্তি, কিন্তু তুমি যদি কোনো কাজই না করো সারাদিন, তুমি যদি সারাদিন শুয়ে বসে কাটিয়ে দাও, তাহলে কিন্তু, অথবা তুমি যদি মানে আছে না যে, যেমন আমরা যারা কাজ করে তারা কিন্তু 5টা দিন কাজ করে বা 6টা দিন কাজ করে 1টা দিন ছুটির অপেক্ষায়, 5টা দিন কাজ করে 2টো দিন ছুটির অপেক্ষায়, তাই না? তখন খুব সুন্দর একটা সময় যায়। কিন্তু তুমি যদি সারা সময় যদি ব্যস্ত না থাকো, ফ্রি থাকো, তাহলে ওই ছুটির সেই আনন্দটাও কিন্তু পাওয়া যায় না। সেই জন্যই না এই সময়টা বিশেষ করে, মানে হচ্ছে সারাদিন পরের এই সময়টা আমাদের দুজনের জন্য খুব প্রিয়, খুব ভালো লাগে। কারণ হচ্ছে সব কিছু শেষ করে আমরা বসি, সবার কাজ শেষ করে আমরা বসি, এবং তারপর মানে তখন হচ্ছে গিয়ে ফেসবুকিং করো, ইউটিউব দেখো, ফিল্ম দেখো, বাচ্চাদের সাথে কথা বলো, গল্প করো, বন্ধুদের সাথে আড্ডা দাও বা গল্প করো, একটু চিট চ্যাট হয়, এটাই এটাই হচ্ছে গিয়ে মানে ভালো লাগে, খুব ভালো লাগে। এভাবে করে আজকে সন্ধ্যাটা কেটে যাবে, কেটে যাচ্ছে, সন্ধ্যা না আসলে রাত। কালকে আবার কাজ, কালকে আবার অলস দিন। আচ্ছা, তোমাদের তোমাদের কাছে একটু সরি বলার আছে। সরিটা সেই জন্য যে আমি আমি লিখেছিলাম, আমি কাজে যাওয়ার আগে আমি তোমাদের আমি লিখেছিলাম যে আমি একটা মানে নতুন একটা রেমেডি দিব, একটা মাস্ক, ফেস প্যাক, যেটা হচ্ছে কিনা আমি ইউজ করতাম বা করি মাঝে মধ্যে, আমি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছি। কিন্তু কাজ থেকে ফেরার পরে আসলে সব কিছু মিলিয়ে না আর হয়ে উঠলো না, মানে ব্যাপারটা এমন ছিল, বৃষ্টি টিষ্টি ছিল তো খুব, মানে একবার ভাবো যে প্রচণ্ড, আমাদের এখানে তো এখন ঠান্ডার সময় না, খুব ঠান্ডা, এবং সারাটা দিন আমি কাজ করেছি, কাজ করে যখন বাসায় ফিরলাম এই বৃষ্টির মধ্যে, বাসায় ফিরে না ফ্রেশ হওয়ার পরে আর ইচ্ছে করে না, মানে তখন আর ইচ্ছে করছে না যে আবার নতুন করে একটা মানে কিছু করি বা ফেস প্যাকটা বানাই, এবং ঠান্ডার জন্য আরও ইচ্ছে করছিল না, কারণ হচ্ছে ফেস প্যাকটা বানালে তো শুধু হবে না, সেটা তো আমার নিজেকে অ্যাপ্লাই করতে হবে, এবং তারপর আধা ঘন্টা বসতে হবে বা 20 মিনিট বসতে হবে, আবার মুখ ধুতে হবে। সেজন্য আমি ভাবলাম যে আচ্ছা কেন না কালকে সকালে বানাই, কালকে সকালে আমি আমার নিজের জন্য দরকার আছে, কারণ হচ্ছে আমি যে কাজ করে আসি এরপরে রাতে কিন্তু আর কোনো মানে তেমন কোনো স্কিন কেয়ার রুটিনটা, মানে আমার স্কিন কেয়ার রুটিনের ভিতরে যেটা পড়ে সেটা রাতে আমি তেমন কোনো একটা কিছু মানে কোনো মাস্ক বা কোনো কিছু আমি নেই না, আমার মনে পড়ে না যে খুব একটা যে আমি রাতে কোনো একটা কিছু নেই কখনো, আমার এটা মনে পড়ে না খুব একটা। তবে সেই জন্যই আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে কালকেই করি, কালকে করলে কালকে ভিডিওটা তোমাদের দিয়ে দিব। আর হচ্ছে কি 5 মিনিটের যে ভিডিওটা ছিল মেকআপের, সেটা এত ইন্টারেস্টিং, আমার এত ভালো লেগেছে যে আমি দিয়েছি জাস্ট হচ্ছে গিয়ে আমি কাজে জায়গা থেকে দিয়েছি, আমি তো তোমাদের আগেই বললাম, এবং সেটাও জাস্ট উইদিন 3 ঘন্টার ভিতরে আমি মানে এত এত মানে ভিউয়ার্স পেয়ে যাবো আমি ভাবতেও পারিনি, এবং তোমরা এটা এত পছন্দ করবে আমি ভাবতেও পারিনি। থ্যাংক ইউ, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালো লাগলো, এবং বোঝা যায় যে তোমরাও তাড়াতাড়ি করে ঝটপট করে কিছু করতে পছন্দ করো, তাই না? ঠিক আছে, তাহলে এরকম ঝটপটি ঝটপটি অনেক ধরনের লুকস নিয়ে আমি তাহলে আসবো, তাহলে আমি চিন্তা করব, আমি কি করব চিন্তা করব না, আমি যা করে আমি সেটাই তোমাদের দেখাবো, একটু চিন্তা ভাবনা করে মেকিটে কি করে তো লাভ নাই, আমি যা তা আমি তাই, তাই না? সেটাই, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, মানে তোমরা আমার জীবনটাকে বদলে দিয়েছো সত্যি। এই যে হাসি মুখে, আপুর মুখে যে হাসি দেখো, সে হাসিটা শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য সত্যি। কারণ হচ্ছে কি জানো, আমি আমি আগে এতটা এতটা মানে কিছুদিন আগেও আমার কাছে মনে হয় না আমি এতটা ভালো ছিলাম, এখন এত ভালো লাগে, তোমরা তোমাদের কমেন্টসগুলো পড়ি নিজের ভিতরে এক ধরনের একটা কনফিডেন্ট মানে কাজ করে, আমি ইন্সপায়ার্ড হই নতুন কিছু করার জন্য। তোমরা আমাকে অনেক দিয়েছ, অনেক দিয়েছ, আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ তোমাদের সবার মনের বাসনা কামনা সব কিছু পূর্ণ করুক, তোমরা সব অনেক ভালো থাকো, আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবে, তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া, অফুরন্ত ভালোবাসা,
যে যেখানেই আছো, যেমন আছো, যে পরিস্থিতিতে আছো, ফ্যামিলিকে নিয়ে থাকো। ফ্যামিলি অনেক অনেক ইম্পর্ট্যান্ট। ফ্যামিলি ছাড়া পৃথিবীতে তোমার আপন কেউ নেই, বাবা মা ছাড়া কেউ আপন না। ভাই বোন অবশ্যই আপন, কিন্তু বাবা মা অনেক ইম্পর্ট্যান্ট, অনেক ইম্পর্ট্যান্ট। যতদিন বাবা মা আছে ততদিন তাদের সাথে থাকো, তাদের খোঁজ খবর নাও, তাদের জন্য দোয়া করো, তোমরাও ভালো থাকবে। আজ আসি, সবাইকে শুভরাত্রি, টাটা।